ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, পাকিস্তানের মাটিতে খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। বিসিসিআই কিন্তু সেই কথাই জানিয়েছে যে ভারত এবং পাকিস্তানের ম্যাচের জন্য বিকল্প ভেন্যু ঠিক করা হোক। এই বিকল্প ভেন্যু কোথায় হয়, শ্রীলঙ্কা না হয়তো বা দুবাই, এই দুই দেশের মধ্যে যে কোনো এক জায়গায় বিকল্প ভেন্যু ঠিক করা হোক, পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না টিম ইন্ডিয়া, এমনটাই জানিয়েছে বিসিসিআই। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি কারণে এরকম সিদ্ধান্ত বিসিসিআই এর? দেখো শুভেন্দু, যে 2025 সালে কিন্তু পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে টেন্টেটিভলি যেটা বলা হয়েছে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে, 2025 সালের মার্চ মাসেই পাকিস্তানে হবে এই আসর, এবং সেই আসরের জন্য প্রস্তুতি নিয়েছে বিভিন্ন দলগুলো। তো সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর কোনো সমস্যা না থাকলেও ভারতীয় দল অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু পাকিস্তানে খেলতে যাবে না বলে একটা ইনফরমেশন জারি করেছে বা একটা নির্দেশিকা এসেছে, অভিযোগ উঠেছে। তো সেক্ষেত্রে বোর্ড সূত্র সেটা খবর যে ICC জানিয়ে দিয়েছে যে ভারতের ম্যাচগুলো আয়োজক কমিটি করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা কেন যেন নেওয়া হয়। অর্থাৎ পাকিস্তানের যদি মাটিতে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায়, তাহলে কিন্তু সেই ম্যাচের যে আকর্ষণ, যা ভারত এবং পাকিস্তানের যে স্নায়ুচাপের লড়াই বা ক্রিকেটারদের মধ্যে যে একটা নতুন উন্মাদনা তৈরি হয়, সেটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে যায় অর্থাৎ ভাটা পড়ে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানে না যাওয়ার জন্য অসম্মতি প্রকাশ করেছে ভারতীয় দল। আমরা এর আগেও দেখেছি ডেভিস কাপে, ভারতীয় দল যখন ডেভিস কাপ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ভারতীয় দল সেখানে অভিযোগ তুলেছিল কোনোভাবেই যেন পাকিস্তানে না যাওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান শর্ত সাপেক্ষে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছিল, এবং সেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু ভারতীয় দল ডেভিস কাপে অংশ নেয় এবং সেখান থেকে ডেভিস কাপ তারা জয় করে এসেছিল। এবং এবার কিন্তু আবার সেই বাড়তি উন্মাদনা, এবং সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে যেহেতু অন্যান্য সমস্ত দলগুলো 10 থেকে 12টি ক্রিকেট দল এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে, এবং সেখানে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের যে সন্ত্রাসবাদীদের জন্য বা আতঙ্কবাদীদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু ভয়ভীতির কারণে ভারতীয় দল পাকিস্তান খেলতে যেতে নারাজ। এটা আমরা প্রতিবারই দেখেছি, শুধু ক্রিকেট নয়, এর আগে ফুটবল এবং টেনিস থেকে শুরু করে বিভিন্ন আসরগুলোতে। তো সেক্ষেত্রে আগাম কিন্তু অনেকটাই প্রায় 7-8 মাস আগে সেক্ষেত্রে বিসিসিআই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সেটা জানিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তার কোনো সৎ উত্তর দেয়নি। তো সেই ক্ষেত্রে আগামী দিন কি সেটা সমঝোতার মধ্যে হবে, না কড়া নিরাপত্তা ব্যবস্থা করবে, না ভারতীয় দল পাকিস্তান খেলতে যাবে না, সেটা কিন্তু নির্ভর করবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেই। শুভেন্দু, বিপ্লব দা, আমি একটু জানতে চাইবো যে এর আগেও আমরা দেখেছি একাধিক আন্তর্জাতিক ক্রিকেট দল যেমন নিউজিল্যান্ড, ব্রিটেন, তারা কিন্তু পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি। তার কারণ কি? সেই একই কারণ, সিকিউরিটি রিজন অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থার কারণে বা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, সেই কারণেই তারা পাকিস্তানে খেলতে যেতে নারাজ হন। এই ক্ষেত্রে ভারতও আবার মানা করলো, ভারতও আবার পাকিস্তানে খেলতে যেতে নারাজ, এমনটাই জানিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে পাকিস্তানের যে জাতীয় ক্রিকেট দল বা পাকিস্তান একটা গোটা দেশ হিসেবে, সে পাকিস্তানের কি একটু হলো প্রেস্টিজ ইস্যু? বিপ্লব দা, দেখো একটা সেটা প্রেস্টিজ ইস্যু হতে পারে, তবে সেক্ষেত্রে অন্যান্য এর আগে আমরা দেখেছি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড যেতে চায়নি। তো সেক্ষেত্রে ভারতের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে পাকিস্তানের সাথে ভারতের একটা কিন্তু বাগ বিবাদ বিতণ্ডা প্রতিনিয়ত লেগে রয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা এবং সেটা নিয়ে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে ভারত ভূখণ্ডকে ঘিরে, সেখানে কিন্তু সন্ত্রাসবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে, এবং সেখানে কিন্তু প্রতিবার কাশ্মীরে যে সমস্ত আক্রমণ হচ্ছে কারা করছে, সেখানে কিন্তু পাকিস্তানি সন্ত্রাসবাদীদের নাম উঠে আসছে, যার কারণে কিন্তু তাদের বিরুদ্ধে একটা রোষ থেকে যাচ্ছে এবং থেকে যায়, যার কারণে কিন্তু ভারতীয় যখন খেলতে আসে পাকিস্তানের সেক্ষেত্রে কোনো কোনো বাধা বিঘ্ন বা সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা দেওয়া হয় না বা সেখানে কিন্তু কিন্তু ভারত যখন খেলতে যায় সেখানে সন্ত্রাসবাদী হামলার একটা নাশকতার ছক তৈরি করা হয়। কিন্তু এর আগেও দেখেছি যখন ভারতীয় দল প্র্যাকটিসে গিয়েছিল লাহোরে, এবং সেখানে আমরা দেখেছিলাম যে লাহোরে ভারতীয় দল পৌঁছানোর আগেই কিন্তু সেখানে বোম ব্লাস্ট করানো হয়েছিল, এবং তা নিয়ে কিন্তু একটা নিরাপত্তার ব্যবস্থা থাকে। তো সেক্ষেত্রে অন্যান্য দেশগুলো তুমি যেটা বলেছো ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, তো তাদের মধ্যে কিন্তু ততটা তৈরি হয় না, কিন্তু ভারতের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ সন্ত্রাসবাদী হামলা এবং সন্ত্রাসবাদী নিয়ে
যেটা সরবরাহ হয়ে থাকে ভারত এবং পাকিস্তানের এই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে, তা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত থাকে এবং আতঙ্কবাদীর আক্রমণ হতে পারে বা নাশকতার আক্রমণ হতে পারে, নাশকতার ছক বসতে পারে পাক জঙ্গিরা। তো সেক্ষেত্রে ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেট বোর্ড সে জায়গায় ঝুঁকি নিতে চাইছে না, কারণ প্রত্যেকটি ক্রিকেটারদের যদি দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে পাকিস্তানকে দায়িত্ব নিতে হবে এবং সেখানে পাকিস্তানের একটা প্রেস্টিজ ইস্যু, যদি ভারত না যায় এবং অটোমেটিকলি এটা সেটা দেখা যাবে যে ভারত যদি যে বিশ্ব চ্যাম্পিয়ন টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে এবং আইসিসির ক্রমতালিকায় ভারতীয় দল বর্তমানে 1 নম্বর স্থানে রয়েছে, সেই দল যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না গ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লোকসানের মুখ দেখবে কিন্তু পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে। তাই সেখানে যেহেতু প্রেস্টিজ ইস্যু, তাই সেক্ষেত্রে পাকিস্তান যে আগামী দিনে এই খেলাকে স্বাভাবিক কিভাবে করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চেষ্টা নেবে এবং সেক্ষেত্রে ভারত যদি রাজি হয় যেতে সেখানেও কিন্তু অন্যান্য দেশগুলির নির্দ্বিধায় কিন্তু অংশগ্রহণ করবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ধন্যবাদ ধন্যবাদ বিপ্লব দা, সঙ্গে থাকুন আপনি। আমরা আমাদের প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন যে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকার কারণে কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই যে আগামী 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি বিসিসিআই ভারত যে পাকিস্তানে খেলতে যাবে না এই বিষয়ে জানিয়েছে বিসিসিআই। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।